দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম নরেন্দ্র মোদী এক নন তিনি আমার দেখা সব থেকে গণতান্ত্রিক নেতা বললেন অমিত শাহ কয়লা সংকটের জেরে লেবাননে ব্ল্যাক আউট অন্ধকার এসেছে ষাট লক্ষ মানুষের ওপর লাদাখে ফিরবে শান্তি সীমান্ত থেকে সরবে সেনা জবাব খুঁজতে মুখোমুখি ভারত ও চীন তীব্রভাবে উঠল মাটি আফগানিস্তানে ভূমিকম্পে ছড়ালো আতঙ্ক ভারতের লক্ষিমপুরে হিন্দু শিখের লড়াই বাঁধানোর চেষ্টা হচ্ছে টুইট গান্ধীর। অসমের কারাগারে আটাশি বন্দী এইচআইভি পজিটিভ আক্রান্তদের অধিকাংশই মাদক সেবনকারী ভারতে পুরোহিতের লালসা শিকার নাবালিকা পুরীর মন্দিরের ভেতর ধর্ষণ এবং মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান রাশিয়ায় দুর্ঘটনায় মৃত অন্তত ষোলো জন দর্শক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আমার দেখা সবচেয়ে গণতান্ত্রিক প্রধানমন্ত্রীদের একজন হলেন নরেন্দ্র মোদী এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে আমি রিয়াদ মাহমুদ দুই হাজার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দু পর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সমালোচনায় বিরোধীরা স্বৈরাচারী তকমা লাগিয়ে থাকে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই স্বৈরাচারী বক্তব্যের বিরোধিতা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রে মোদি জমানার শুরু থেকেই শক্তিশালী শাহ মোদী জুটির রাজনৈতিক মোকাবিলা করতে প্রতি পদে বেগ পেতে হচ্ছে বিরোধীদের মোদী শাহ জুটির একে অপরের প্রতি আস্থারও উদাহরণ দেওয়া হয় ভারতীয় রাজনীতিতে রবিবার এহেন শাহকে পাবলিক ব্রডকাস্টার সংসদ টিভির পক্ষ থেকে একজন সাংবাদিক প্রশ্ন করেন নরেন্দ্র মোদীকে অনেকে ডিকটেটর বা স্বৈরাচারী বলেন এ বিষয়ে আপনি কি বলবেন স্ট্রেইট ব্যাটে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিচিত সবচেয়ে গণতান্ত্রিক নেতাদের একজন তিনি আরও বলেন আমি মোদিজির সঙ্গে বিরোধী দলের পাশাপাশি সরকারে কাজ করার সুযোগ পেয়েছি তার মতো শ্রোতার সঙ্গে আমার আর অন্য কোথাও কখনো দেখা হয়নি মিটিং যে হোক না কেন মোদিজি প্রয়োজনের তুলনায় কম কথা বলেন এবং ধৈর্য সহকারে সবার কথা শোনেন তিনি ব্যক্তির মতামতের মূল্য বিবেচনা করেন এবং তারপর একটি সিদ্ধান্ত নেন তাই তাকে স্বৈরাচারী বলে অভিযোগের ধুয়ো তোলার চেষ্টা করা হয় তার সম্পূর্ণ ভিত্তিহীন স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন মোদীজি অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের মন্ত্রিসভা পরিচালনা করেন দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনোভাবেই পাবলিক ফোরামের আলোচনা করা সম্ভব হয় না তাই অনেকে ভুল ধারণা পোষণ করেন যে তিনি সমস্ত সিদ্ধান্ত নেন কিন্তু বিষয়টি একদমই সেরকম নয় তিনি যে কোনো বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা পছন্দ করেন সবার কথা শোনেন এবং ভালো মন্দ দিকগুলো মূল্যায়ন করেন তবে শেষ সিদ্ধান্ত তাকেই নিতে হয় কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী সংসদ টিভিতে বিরোধীদের উদ্দেশ্য অমিত বলেন এটা দুর্ভাগ্যজনক যে যারা ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন তারা দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য সত্যকে বিকৃত করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর অধীনে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকজন বিরোধী নেতা প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী বলেছেন বা বিভিন্ন সময় মোদী সরকারের কাজের সমালোচনা করে তাকে বলতে ছাড়েননি ধারা বাতিল থেকে শুরু করে কৃষি বিল নিয়ে নোটবন্দি সমালোচনায় মুখর হয়েছেন এর স্পষ্ট বক্তব্য হলো প্রধানমন্ত্রী মোদী কিছু ঝুঁকি নিলেও নীতি ও শাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি তার ইচ্ছা চাপিয়ে দেন না প্রধানমন্ত্রী ইন্ডিয়া ফার্স্ট বা সর্বপ্রথম ভারত লক্ষ্য নিয়ে কাজ করে তিনি অতীতে অনেকবার বলেছেন যে বিজেপি দেশ পরিবর্তন করার জন্য ক্ষমতায় এসেছে শুধু সরকার চালানোর জন্য নয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমাদের লক্ষ্য বলেও এদিন উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস ও সমাজবাদী পার্টির কটাক্ষ করে শাহ অভিযোগ করেন যে কিছু দল স্বজনপ্রীতির মতাদর্শ গ্রহণ করেছে এবং দেশ শাসন করার এবং দেশ শাসন করাকে তাদের জন্মগত অধিকার বলে মনে করে তিনি দাবি করেন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় এসেছেনই এই ধরনের রাজনীতির বংশবাদের পরিবর্তন করার জন্য যার কারণেই বিরোধীগুলি তার চরিত্রকে কালিমা লিপ্ত করার চেষ্টা লেগে থাকে এমনিতেই অর্থনৈতিকভাবে লেবাননের অবস্থা টালমাটাল এই আবহে বিদ্যুতের অভাবে মধ্যপ্রাচ্যের এই দেশের ষাট লক্ষ মানুষের ওপর নেমে এসেছে অন্ধকার কয়লা সংকটের জেরে বন্ধ হয়ে গিয়েছে লেবাননের সব থেকে বড় দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আর এর জেরে অন্ধকার নেমে এসেছে গোটা দেশের উপর বিদ্যুতের অভাবে আরো সংকটের মুখে দেশটি এমনিতেই অর্থনৈতিকভাবে লেবাননের অবস্থা টালমাটাল এই পরিস্থিতিতে বিদ্যুতের অভাব মধ্যপ্রাচ্যের এই দেশের ষাট লক্ষ মানুষের ওপর নেমে এসেছে অন্ধকার সরকারি বিদ্যুৎ কোম্পানি সেনাবাহিনীর রিজার্ভ তেল ব্যবহার করে সাময়িকভাবে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারলেও এই সমাধান সূত্র দীর্ঘস্থায়ী নয় বলে জানিয়েছে সেদেশের সরকার লেবাননের সরকারের বক্তব্য কয়লার আমদানি না হলে সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলতে থাকবে উল্লেখ্য লেবাননের সব থেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা জাহারানি এবং ডেইর আম্মার এই দুই সংস্থার উৎপাদন কেন্দ্রগুলি দেশের ৪০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটায় এই আবহে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটের মুখোমুখি লেবানন এর আগে শুক্রবার জ্বালানি সংকটের কারণে দেইর আম্মার কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছিল শনিবার জাহারানি কেন্দ্রটিও বন্ধ হয়ে যায় একই কারণে এদিকে অর্থনৈতিক সংকটের কারণে লেবাননের আমদানি করা জ্বালানি তেল ইতোমধ্যে শেষ হওয়ার পথে প্রসঙ্গ দীর্ঘ দিন ধরেই কয়লা সংকটের পরিস্থিতি তৈরি হয় লেবাননে এই একই ধরনের সংকটের মুখে ভারতের রাজধানী দিল্লিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আশঙ্কা চরম বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে রাজধানীতে ইতিমধ্যেই কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন জানিয়ে নিয়েছেন যাতে দিল্লির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে কয়লা ও গ্যাস পাঠানো হয় দীর্ঘ কয়েক মাস ধরে অস্থিরতা বজায় রয়েছে পূর্ব লাদাখের সীমান্তে চলতি বছরের প্রথম দিকে শান্তি ফেরার ইঙ্গিত মিললেও চীনের একরকা মনোভাবে সেই শান্তি প্রক্রিয়া যাওয়ার পথে এই পরিস্থিতিতে হট স্প্রিং সীমান্তে সেনা প্রত্যাহার নিয়ে সমাধান সূত্র খুঁজতে চুসুলের বৈঠকে বসবে দুই দেশের সেনার উচ্চপদস্থ কর্তারা এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত লাদাখ সীমান্ত নিয়ে এটি দুই দেশের সেনার মধ্যকার তেরোতম বৈঠক চলছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিগত ১৬ মাস ধরে একটানা সীমান্ত সমস্যা চলছে ভারত আর চীনের মধ্যে বিতর্কিত অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে বার দুদেশের সামরিক আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে তবে সমাধান সূত্র এখনও বেরিয়ে আসেনি এই আবহে গোগরা হটস্প্রিং এর সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে তম বৈঠক চলছে সূত্রের খবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এখনো পর্যন্ত মোটামুটি আঠারোটি বিতর্কিত পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে এই স্থানগুলি সংক্রান্ত যাবতীয় বিবাদ ধাপে ধাপে মেটাতে চাইছে ভারত উল্লেখ্য চলতি বছরের জুন মাসে আচমকাই সীমান্তে চীনা ফৌজের আনাগোনা বাড়তে থাকে ইতিমধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ফৌজ মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করেছেন শীতের আগে পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করেছেন সেনাপ্রধান এদিকে লাদাখের উত্তাপ ছড়িয়েছে অরুণাচল প্রদেশেও সেখানেও কয়েকদিন আগেই চীনের পিপলস লিবারেশন আর্মির দুইশ জন সেনাকে সীমান্ত পার করা থেকে বিরত রাখেন ভারতীয় জওয়ানরা এল এসির তাও আং সেক্টরে ইয়াংসের কাছে মুখোমুখি হয় দুই সেনা তবে ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি রবিবার আফগানিস্তানের ফয়জাবাদ থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বের এলাকা কেঁপে ওঠে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক চার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই কম্পনের পরেই টুইট করে তথ্য জানায় এদিকে রবিবার সাত সকালে কেঁপে উঠল পায়ের তলার মাটি ভূমিকম্প অনুভূত হল পুজোর শুরুতেই রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক চার ম্যাগনিটিউড কর্ণাটকের গুলবর্গায় এদিন কম্পন অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছেন সকাল ছয়টায় কম্পন শুরু হয় কম্পন অনুভূত হয় শনিবারও তিন দশমিক ছয় ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভূত হয় এদিন অরুণাচল প্রদেশে প্রদেশের ইটানগরের পশ্চিমের কিছু হয়। পর এক ভূমিকম্পের খবর মিলছে দেশ জুড়ে দিন কয়েক আগেই লাদাখের পায়ের তলার মাটি লেহর আলচি এলাকায় কম্পন অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় রিস্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক দুই ম্যাগনিটিউড এন জানায় আলচি থেকে উন কিলোমিটার দক্ষিণ পশ্চিম মে কম্পন অনুভূত হয় সকাল নয়টা ষোলো মিনিটে এই কম্পন প্রথম অনুভব সকাল নয়টা ষোলো মিনিটে এই কম্পন প্রথম অনুভব করেন বাসিন্দারা লাগাতার দলের বিরুদ্ধে সরব হওয়ার পর ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি বা জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছিলেন বরুণ গান্ধী কিন্তু তারপরও রবিবার ফের টুইটারে খুব উগড়ে দিতে দেখা গেল ভারতের উত্তরপ্রদেশের পিলভিটের সাংসদকে রবিবার সকালে তিনি অভিযোগ করলেন লক্ষিমপুরে হিন্দু বনাম শিখ লড়াই বাঁধানোর চেষ্টা করা হচ্ছে দিন কয়েক আগেই বরুণ দাবি করেছিলেন লক্ষিমপুরে যে গাড়ি দিয়ে কৃষকদের পিষে দেওয়া হয়েছে সেই গাড়ির মালিককে গ্রেপ্তার করা হোক লক্ষিমপুর কাণ্ড নিয়ে যোগী সরকার একাধিক চিঠিও লিখেছেন বরুণ লেখেন লক্ষিমপুর খেরিকে হিন্দু বনাম শিখ যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এটি কেবল অনৈতিক ও মিথ্যা কাহিনীই নয় এই ধরনের মিথ্যার ধাক্কায় ফের সেই ক্ষতকে জাগিয়ে তোলাটা বিপজ্জনক কাজ যে ক্ষত সরিয়ে তুলতে প্রজন্মের পর প্রজন্ম লেগেছে আমরা জাতীয় ঐক্যের থেকেও রাজনৈতিক ফায়দাকে কখনোই বেশি গুরুত্ব দিতে পারি না লক্ষিমপুর খেরির অশান্তির মূল অভিযুক্ত আশিস মিশ্রকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত যদিও তাকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ সোমবার সেই সংক্রান্ত শুনানি হওয়ার কথা এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায় কংগ্রেসের তরফে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আবেদন করা হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে হলফনামা জমা দিতে চান কংগ্রেস প্রতিনিধিরা প্রসঙ্গত রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে লক্ষিমপুর খেরিতে চারজন কৃষকের মৃত্যু হয় এমন মর্মান্তিক ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে সেখানে অশান্তির মাঝে পড়ে আরও চারজন প্রাণ হারান লক্ষিমপুরের ওই ঘটনার ভিডিও টুইট করে বরুণ গান্ধী লেখেন লক্ষিমপুর খেরিতে যেভাবে কৃষকদের ইচ্ছাকৃতভাবে পিষে দেওয়া হলো সেটা যে কোনো ব্যক্তির আত্মায় আঘাত করতে বাধ্য পুলিশের উচিত এই ভিডিওটি দেখে গাড়ির মালিকদের শনাক্ত করে গ্রেপ্তার করা চলতি বছরের মে মাস থেকে ভারতের অসমে প্রায় দুইশো কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে এবং অসম জুড়ে মাদক ব্যবসার সাথে জড়িত প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে মধ্য অসমের নগাঁও জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষ সেই জেলার দুটি কারাগারের বন্দিদের মধ্যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভির বিস্তার সনাক্ত করেছে এইচআইভিতে আক্রান্তদের অধিকাংশই বিচারাধীন রয়েছেন তাদের সাম্প্রতিককালে গ্রেপ্তার করা হয়েছে মে মাসে সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন নয়া সরকার গঠনের পর থেকে অবৈধ ঔষধ এবং মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়েছে চলতি বছরের মে মাস থেকে অসমে প্রায় দুইশো কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে এবং অসম জুড়ে মাদক ব্যবসার সাথে জড়িত প্রায় দুই হাজার জনকে গ্রেফতার করা হয়েছে নগাঁও ভোগেশ্বরী ফুকনানি সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর এল নাথ এই বিষয়ে বলেন আমরা আটাশি এইচআইভি পজিটিভ বন্দি শনাক্ত করেছি তাদের মধ্যে আশি জন পুরুষ এবং আটজন নারী সেপ্টেম্বরে পরীক্ষা করানোর পর তাদের এইচ পজিটিভ রেজাল্ট মিলেছে এরা সবাই মাদক সেবনকারী অনেকেই একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করেছেন অনেকে মিলে একই সিরিঞ্জ ব্যবহারের কারণেই তারা সংক্রমিত হয়েছেন প্রতিবেশী মারিগাঁও জেলায় সাতজন যুবক এইচআইভি পজিটিভ হওয়ার পর নগাঁওয়ে নতুন করে এইচআইভি আক্রান্ত শনাক্ত করা হয়েছে অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির গত মাসে একটি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী রাজ্যে উনিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন এইচআইভি পজিটিভ রোগী রয়েছে আক্রান্তদের অধিকাংশই আঠারো থেকে আটতিরিশ বছর বয়সী পুরীর মন্দিরের মাটি আজ কুলসিত হয়ে উঠল যে মন্দিরে মানুষ ঈশ্বরের কৃপা লাভের জন্য দূর দূরান্ত থেকে আসেন সেখানেই ধর্ষণের মতো ঘটনা ঘটল পুরীর মন্দিরের ভিতরে নাবালিকা ধর্ষণের ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ দুদিন আগেই মুম্বাইয়ের পুষ্পক এক্সপ্রেসে তরুণীকে আটজন যুবক মিলে গণধর্ষণ করেছিল তার রেশ কাটতে না কাটতেই পুরীর মন্দিরের ভেতরে ধর্ষণের ঘটনা সামনে এলো অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর নির্যাতিতা নাবালিকা হায়দ্রাবাদের বাসিন্দা পরিবারের সঙ্গে মন্দিরে গিয়েছিল সে সন্ধেবেলা পুরীর জগন্নাথ মন্দিরের অন্তর্গত বামন মন্দিরে একা প্রার্থনা করছিল নির্যাতিতা তখন মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত পুরোহিত ঘটনার পর নাবালিকা চিৎকার করে কাঁদতে শুরু করলে মন্দির থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা মাকে গোটা ঘটনা খুলে বলে সে সঙ্গে সঙ্গে সিংহোদ্ধার থানায় অভিযোগ দায়ের করা হয় ওই পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ পরিবারের সদস্যরা ফাঁসির দাবি করেছেন পুরীর মন্দির কলঙ্কিত হলো বলে অনেকে বলছেন অভিযুক্ত পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মেয়েটির অবস্থা সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে এদিন রাশিয়ার স্থানীয় সময় সকাল নয়টা তেইশ মিনিট নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে মাঝ আকাশে ভেঙে পড়ে রাশিয়ার এল চারশো দশ বিমানটি মুহূর্তে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পরে রাশিয়ার তেইশ জন প্যারাসুটিস ছিলেন বলে জানা গিয়েছে রাশিয়ার বুকে তাতার স্থানে এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের থেকে উদ্ধার করা হয়েছে এই ষোলো জনের মৃতদেহ এইদিকে এই দুর্ঘটনার খবর প্রথমে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলি জানায় পরে ঘটনার সত্যতা জানিয়ে দেয় রাশিয়ার মন্ত্র জানা গিয়েছে এল চারশো দশ বিমানটি রাশিয়ার তেইশ জন প্যারাসুটিস্টকে নিয়ে রওনা দেয় উরানের খানিক বাদেই ভেঙে পড়ে বিমানটি তাতার স্থানের উপর দিয়ে বিমানটি ভেঙে পড়ে যেতেই মুহূর্তে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারীরা এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে জানা যায়নি যে কিভাবে দুর্ঘটনা ঘটেছে বা এই দুর্ঘটনার নৈপথ্যে কোনো কারণ রয়েছে কিনা তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রশাসন ইতিমধ্যেই বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স বের করার চেষ্টায় রয়েছে উদ্ধারকারী দলটি এদিকে জানা গিয়েছে ধ্বংসাবশেষ থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের প্রাণ রক্ষার তাগিদে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার প্রশাসন বিমানের ধ্বংসাবশেষের যে ছবি পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে বিমানটি মাঝখান থেকে ভেঙে গিয়েছে কার্যত দু হয়ে গিয়েছে বিমান বিমানের সামনের অংশটিও বেশ ক্ষতিগ্রস্ত তেইশ জনের মধ্যে সাত জন গুরুতর জখমকে নিয়ে হাসপাতালে যেতে পেরেছে রাশিয়ার প্রশাসন রাশিয়ার সেনার তরফের বিমান ছিল ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ভলেন্টারি সোসাইটি ফর অ্যাসিস্টেন্স টু আর্মির তরফে ছিল বিমান উল্লেখ্য এই সংস্থা নিজেকে রাশিয়ার ও ডিফেন্স অর্গানাইজেশন বলে দাবি করে রাশিয়ার সংসাবোধ সংস্থা টাস এ কথা জানিয়েছে সে দেশের ইমার্জেন্সি মিনিস্ট্রির তরফে ত্রি দুর্ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয় এর আগে এ ২৬ ছাব্বিশ বিমানটি গুড়িয়ে পড়ে আকাশ থেকে সেই রাশিয়ার বিমানের দুর্ঘটনা ঘিরে সেভাবে কিনারা এখনো করা যায়নি এরপর নতুন করে এই বিমান ধ্বংস হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য রাশিয়া জুড়ে গতবারের ঘটনা অর্থাৎ এ এন অ্যান্টনভ ধ্বংস হওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর এসেছে এদিকে গত মাসে এমন এক ভয়াবহ দুর্ঘটনার আগে আরও একটি বিমান দুর্ঘটনা হয় রাশিয়ায় এর জেরে বিমানে থাকা আঠাশ জনের মৃত্যু হয় সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই এদিনের ঘটনা ঘটে যায় এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রিয়াদ মাহমুদ